প্রত্যেকটি হলা হয়ে হিন্দি ভাষী তাহলে অথচ এই ব্যাংকগুলো কার পয়সায় চলছে, কোথায় চলছে? না এরা ব্যাংকগুলো বাংলার পয়সায় চলছে। কার পয়সা এটা? বাঙালির পয়সায়, বাঙালির পয়সায়, বাঙালির ট্যাক্সে। কাদের তাহলে কাদের কর্মসংস্থান হচ্ছে? না হিন্দি ভাষীদের হচ্ছে, অথচ বাংলা বাঙালিদের কর্মসংস্থান হচ্ছে না। কোনটা সঙ্গত? আপনি নিজেকে প্রশ্ন করুন। আজকে আসানসোলে চলে যান, আসানসোলে জনবিন্যাসটা পাল্টে গেছে। আসানসোলে একটা স্কুলের যে প্রধান শিক্ষক, আজকে সেই প্রধান শিক্ষককে বদলি করে দেওয়া হচ্ছে। বলছে বাঙালি শিক্ষক নেই চলেগা, বাংলা শিক্ষক নেই চলেগা, হিন্দি শিক্ষক চাই। তার কারণ কি? না আসানসোলের জনবিন্যাসটা পাল্টে গিয়ে এমন পর্যায়ে চলে গেছে, সেখানকার 70% হিন্দি ভাষী হয়ে গেছে, অর্থাৎ ওটা বিহারে পরিণত হতে চলেছে। ওখানকার জনগণ যদি 70% হিন্দি ভাষী হয়, তাহলে এখানকার স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীরাও 70% হিন্দি ভাষী হবে, তাই তো? তার ফলে সেখানকার যারা ছাত্রছাত্রী আছে তাও হিন্দি ভাষী শিক্ষক শিক্ষিকা চাইছে। ফলে সেখানকার যে প্রধান শিক্ষক ছিল সে বাংলা শিক্ষক ছিল, বাঙালি শিক্ষক ছিল, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টে এসেও তার কোন সুরাহা হয়নি। ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি ঘটেছে টিটাগড়ের বুকে। টিটাগড়ের বুকে বাংলার স্কুলে একজন বাঙালি শিক্ষককে নিয়োগ করা হয়েছে, সেখানকার অভিভাবকরা বলছে বাঙালি টিচার নেই চাই, পরিষ্কার স্লোগান দিচ্ছে বাঙালি টিচার নেই চাই। আরে বাংলার বুকে বাঙালিরা কাজ করবে না তো? বাঙালিরা কি বিহারি গিয়ে কাজ করবে? বাঙালিরা উত্তরপ্রদেশে গিয়ে কাজ করবে না বাঙালির মধ্যে বসে গিয়ে কাজ করবে? বাংলার বুকে তো বাঙালিকে আগে অগ্রাধিকার দিতে হবে, বাংলার বুকে বাঙালিকে প্রাধান্য দিতে হবে, অথচ বাংলার বুকে বাঙালি পেটে লাথি মারা হচ্ছে।